অখণ্ডম চাচর তৎপদং দর্শিং যেন তাই শ্রীগুবে নি শক্তিণী প্রত্যক্ষ সদ্গুপী পরমে শিষ্য হৃদিবিহারিণ ভুক্তিমুক্ত প্রদায়ী নমি শ্রীগৌরে দামোদর বিলি भागीशत्याः शूरगणाः शर्वार्थाः नामुपक्रमे जङ्नत्वा क्रीतकृत्वा सुस्तं नमामि गजाननं बर्हापिराभिरामं कंजाखं कञ्जाखं कम्बुकण्ठं स्मितशुभगमुखं शादरिन्नस्तबेनुं श्यामं शांतं त्रिभङ्गं रविकरवशनं भूषितं बैज अन्त्वा वन्दे वृन्दवनस्त्वं जुवतिशतवृतं ब्रह्मगोपालवेषम् मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् नारायणं नमस्कृत्य निरञ्जैव नरत्तमं देवीं शरस्वतीं व्यासं ततो जयमुदीरेत् तुलसीकाननं यत्र यत्र पद्यवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरि तत्रैव गङ्गा जमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्र च्यूतदारकथाप्रसङ्गक्तगणः श्रीसनातनपाद् षडोस्वामिर् প্রধানতম গোস্বামী জয়রূপ সনাতন ভট্টরঘুনাথ শ্রীজীব গোপাল ভট্টদাস রঘুনাথ এই ছয় গোসাঁয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ পূরণ এই ছয় গোসাঁয়ের মধ্যে প্রধান গোসাই সনাতন গোস্বামী তিনি ভাগবত মহিম স্তোত্রমে বলছেন সর্বশাস্ত্রাবধি পীযুষা সর্ববেদৈক সৎফলা সর্বসিদ্ধান্তরনাঢ্য সর্বলোকৈক দৃপ্রদ হে সর্বশাস্ত্র সমুদ্রে অমৃত সকল বেদের মুখ্য অত্যুৎকৃষ্ট ফল অত্যুৎকৃষ্ট মানে অতীব উৎকৃষ্ট ফল তুমি সিদ্ধান্ত রত্ন সমূহের সার নির্যাস এবং সকল লোকের সঙ্গলোপ কর সর্বলোকের যথার্থ দৃষ্টি প্রদানকারী দ্বিতীয় শ্লোকে উনি বলছেন সর্বভাগবত প্রাণ শ্রীমদ্ভাগবতপ্রভু কলিদ্ধান্তদিতাদিত্ব শ্রীকৃষ্ণ পরিবর্তিত হে সর্বভাগবতের প্রাণ ভাগবত হে প্রভু কলিযুগ রূপ অহংকার অন্ধকার বিনাশে তুমি সূর্যরূপে উদিত হয়েছ তুমি শ্রীকৃষ্ণের রূপ পরমানন্দ পাঠায় বর্ষক্ষরায়তে সর্বদা সর্বসেব্যায় শ্রীকৃষ্ণায় নমহস্তুতে তোমার পাঠে পরমানন্দ লাভ হয় তোমার প্রতি অক্ষর প্রেম বর্ষণ করে সর্বদা সকলে সেব্য তুমি হে শ্রীকৃষ্ণচন্দ্র তোমার চরণে আমার নমস্কার তার পরের মন্ত্রে বলছেন বন্ধ মৎ সঙ্গিন মদ মদ মহাধন মন্নিস্তারক মদভাগ্য মদানন্দ নমহস্তুতে তুমি আমার একমাত্র বন্ধু আমার সঙ্গী আমার গুরু আমার মহাধন আমার নিস্তারক আমার ভাগ্য আমার আনন্দ তোমাকে নমস্কার তারপরের শ্লোকে বলছেন অসাধু সাধুতা দায়ী তিন চোচ্চত্যা কর কদা কদা চিমাং প্রেমনা হৃত কণ্ঠয়স্ফুর তুমি অসাধুকেও সাধুতা দান করো অতি নির্জনকেও উচ্চত্ব দান করো হা আমাকে কখনো ত্যাগ করিও করো না আমার হৃদয়ে ও কণ্ঠে প্রেম ভরে স্ফূর্তিপ্রাপ্ত হও এইভাবে সনাতন পাত শ্রীকৃষ্ণ শ্রী শ্রীকৃষ্ণ লীলাস্তবেই শ্রীমদ্ ভাগবত মহিমা স্তোত্রম করেছেন এর দ্বারা ওনার ভাগবত প্রীতি ভাগবতই ওনার বন্ধু ভাগবতী ওনার গুরু ভাগবতই ওনার কাছে সব কিছু ভাগবত সমগ্র শাস্ত্রের সার সমগ্র বেদেশ সার সবকিছু ভাগবত তাই ভাগবতকে পরমহংস সংহিতা বলে আমি আলোচনা করছিলাম শ্রী লীলা স্তব গ্রন্থ যা শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধের প্রথম পঁয়তাল্লিশ অধ্যায়ের ওপরে অর্থাৎ ব্রজলীলার ওপরে ব্যক্ত করা হয়েছে স্বয়ং সনাতন পাদ ব্যক্ত করেছেন আমি সপ্তম নমস্কার অব্দি আগের দিন আলোচনা করেছিলাম আজকে আমি আমার আলোচনাকে এগিয়ে নিয়ে যাই আপনারা খুব ধ্যান পূর্বক শ্রবণ করুন প্রহ্লাদ সংলাদক ভক্তবৎসল ভক্তি প্রভাব প্রকট ঋষিংহে স্থল বক্ষস্থলপাটন প্রভৌ শিষ্টেষ্ট মূর্তে জয় দুষ্ট ভীষণ অন্তঃকৃপা তিমৃদুল বহিরাটোপসুন্দর হত স্ফুট ব্রহ্মাণ্ড গর্জিত এখানে তাঁর অর্থাৎ সৃসিংহদেব ও রামচন্দ্র এই স্বরূপদ্বয়কে স্তব করেছেন সনাতন হে প্রহ্লাদের গভীর আনন্দদায়ক হে ভক্তবৎসল বৎসল প্রকটনশীল হে নরসিংহদেব হে প্রভু তুমি শত্রু হিরণ্যকশীপুর বক্ষস্থল ছিন্ন ভিন্ন করে দিয়েছ তুমি শিষ্টজনের অভিষ্ট পূর্ণকারী করুণ মূর্তি অথচ দুষ্টজনের ভয়প্রদ তোমার হৃদয়ে কৃপাধারায় অতি স্নিগ্ধ হলেও বাইরে তুমি আটপ করে পরম সুন্দর হয়েছ শ্রী প্রহ্লাদের অঙ্গ অবলেহন করতে উৎকণ্ঠিত হয়েছ অথচ তোমার গর্জন ধ্বনিতে ব্রহ্মাণ্ড যেন ছিন্ন হয়ে যাচ্ছে তোমার জয় হোক এই স্থলে অষ্টম নমস্কার সীতাপতে পতে দাসরথে রঘুদ্দ শ্রীরাম হে কৌশলজ্জা সুতাচ শ্রীলক্ষণ জ্যেষ্ঠ হনুমদেশ্বর সুগ্রীবন্ধ ভরতাগ্রজ হে দণ্ডকারণ্য চার্জশীল হে কোদণ্ডপানূষণনাক খরদূষণাত্মক শেতো হই বিভীষণ্রিত লঙ্কেশঘাতিন জয়কোশলেদ্র হে শ্রীকৃষ্ণ জিয়থুবীর্ণ সপ্রেমদানৈক নিতান্তকৃত্য নানা সুমাধুর্য মহানিধান সুব্যঞ্জিতৈর ঐশ্বর্য কৃপামহত্ব পুনরায় শ্রীরামচন্দ্রে স্তব করেছেন হে সীতা হে দাশরথি হে রঘুকুলমণি হে রামচন্দ্র হে কৌশল্যানন্দন হে পদ্মপলাশলোচন হে লক্ষণজ্যেষ্ঠ হে হনুমানের প্রভু হে সুগ্রীবের বন্ধু হে ভরতের অগ্রজ হে দণ্ডকারিণ্যচারিন উত্তম চরিত হে ধনুর্ধারীণ হে খরদূষণ ন্যাসন হে সমুদ্রবন্ধনকারীন হে বিভীষণের আশ্রিত বা বিভীষণের আশ্রয় দাতা হে লঙ্কেশ বিঘাতক হে কৌশলেন্দ্র তোমার জয় হোক এই স্থলে নবম নমস্কার শ্রীকৃষ্ণ জিয়ান মথুরাবতীর্ণ প্রেমদানৈকিত্ত নাধু মহানিধানু্যঞ্জিত্যকৃপা কৃপা প পরীক্ষিত পৃষ্ঠচরিত কৃত ক্রীতপাণ্ডবনি পরীক্ষী দেহ গোপন বহিরন্তস্থিতা সাধু সাধু দুঃখ সুখপ্রদ শুস্ত্রা কৃষ্ণ রাজন্তর নানা সংকাণ উপৃষ্টহে হে। দক্ত দন্নো নৃপ প্রাণো শুকদগীর্ণ কথামৃত নৃপ বেজা শূরানি কো ভরর্ত খীতি রোদক ধরর্তนาดুগ্ধক দি দুগ্ধভতি গতো ব্রহ্মভক্ত উপস্থিত ব্রহ্মব ধ্যানো শ্রোতা দেশো কথপ्यायित भो এতক্ষণ পর্যন্ত স অংশ অবতার আদির সব করে সম্প্রতি স্বয়ং ভগবান নয় শ্রীকৃষ্ণচন্দ্রে স্তব করছেন হে মথুরা অবতীর্ণ শ্রীকৃষ্ণচন্দ্র তুমি সর্বোৎকর্ষের সহিত বিরাজমান থাকো কেবলমাত্র নিজ প্রেমদানই তোমার অবতারের মুখ্য প্রয়োজন তুমি নানাবিধ সুমাধুর্যের নিধান তোমার ঐশ্বর্য কৃপা মহত্ব প্রভৃতি মহাগুণ তোমার মথুরা অবতরণেই সুন্দর রূপে অভিব্যক্ত হয়েছে এখন শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের লীলা সূত্র বর্ণনা আরম্ভ হল রাজা পরীক্ষি শ্রী সুখদেবকে তোমার পবিত্র চরিত্র গাথা প্রশ্ন করলেন মুক্ত মুমুক্ষু বিষয়ী প্রভৃতি সকলেই তোমার পবিত্র কথা অমৃত পান করতে পারে বিশ্ব দ্রোণাদি মহাবীর গণের সহিত দুর্ধর্ষ সংগ্রামে তুমি পাণ্ডবগণকে মৃত্যুর করা লোকরা নিস্তার করেছ অশ্বত্থ নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্রে মাতৃজঠরে দগ্ধ বিদগ্ধ পরীক্ষিতের দেহকেও উত্তরার গর্ভমধ্যে প্রবেশ করে চক্রের সাহায্যে রক্ষা করেছ দৃষ্টি সম্পন্ন অসাধুগণকে তুমি কাল রূপে দুঃখ প্রদান করো অথচ অন্তর্দৃষ্টিশীল সাধুগণকে অন্তর্জামী স্বরূপে সুখ প্রদান করো ওই যে মহাপ্রভু বলেছেন না ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ আর একটা জায়গায় মহাপ্রভু বলেছেন কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ জিজ্ঞাসা করো না কবে থেকে বহির্মুখ মহাপ্রভু বলছেন অনাদি বহির্মুখ তাই মায়া তারে দেয় সংসার তুখ যারা অসাধু তারা ভগবত বহির্মুখ তাই ভগবান তাদের শাস্তি দেন কিন্তু যারা ভক্ত যারা সাধু যারা অন্ত অন্তর্জামী স্বরূপে সুখ প্রদান করেন তুমি নিজ বৃত্তান্ত শ্রবণ ইচ্ছায় পরীক্ষিত রাজার চিত্তকে তীব্রভাগে আকর্ষণ করেছ এবং ওই চিত্তে নানাবিধ আশঙ্কা জাগিয়ে তৎ সমাধান কল্পে নিজের কথাই জিজ্ঞাসা করেছ বর্জনকারী পরীক্ষিত রাজার প্রাণরূপে তুমি বিরাজমান আছো এবং সুখ মুখে নিজ অমৃত ওই উদ্দেশ্যে নিষ্কাশিত করেছ তুমি নৃপতি ছলে দুষ্ট অসুর সেনাসমূহের ভারে প্রপ্রীড়িত বসুন্ধরাকে রোদন করিয়েছ ধরিত্রীর গভীর আর্তনাদে ক্ষীর সমুদ্র তীরে সমাগত ব্রহ্মাদি দেবগণের সান্নিধ্যে উপস্থিত হয়ে থাকো এবং ব্রহ্মাক্তৃক ধ্যানে শ্রুত তোমার প্রত্যাদেশিত আকাশবাণীর প্রচার করিয়ে দেবগণকে সম্মুখ সন্তোষিত করেছ এই স্থলে দশম নমস্কার শূরসেন মহারাজধানী শ্রীমথুর প্রিয় দেব কী বসুদেবৈকি বিবহৎসব কারণ বিষয় বিয়গোবর্ধিতপাশ দুনয় বসুদেব বচো যুক্তি দেবকি প্রাণরক্ষক সত্যবাকৌ শৌরী কংসগ্রৌণীতুত্র বিমোচন দেবর্ষি কথিত দন্ত কংসজাতে হিতাব মা বান্ধব দেবকী সংগর্ভ তাত কংসারিঘাতন এই স্থলে এগারোতম প্রণাম এবং এইখানেই দশম স্কন্ধের প্রথম অধ্যায়রও ইতি উনি বলছেন যে ভোজেন্দ্র বন্ধনাগারে অবতারের প্রসঙ্গ করছেন যদুরাজ সুরসেনের মহারাজধানী শ্রী তোমার প্রিয় অথবা মথুরার প্রিয় তুমি দেবকী দেবী ও মহাত্মা বসুদেবের মহামঙ্গলময় বিবাহ উৎসবের মুখ্য কারণ তুমি নবদম্পতির গৃহে শুভ আগমনকালে যে আকাশবাণী হয়েছিল হে মূর কংস দেবকীর অষ্টম গর্বে যিনি জন্মগ্রহণ করিবেন তিনিই তোমার মৃত্যুর নিদান তা শুনে আশ্বরজ্জধারী কংসের দুর্নীতিকে সমধিক পরিমাণে বাড়িয়েছ তাতে দেবকীর প্রাণ্যাসের জন্য কংস সেই রথেই তার কেশ গ্রহণাদি করে অত্যাচার আরম্ভ করে তখন বসুদেবের স্তপস্তুতিতে ও প্রবল যুক্তি নৈপুণ্যে তুমি দেবকী দেবীর প্রাণ রক্ষা করেছ সত্যবাদী বসুদেব কর্তৃক সম্মুখে নিত প্রথম পুত্রের বিমুক্তি ঘটিয়েছ দেবর্ষী নারদ কর্তৃক তোমার বৃত্তান্ত কথিত হলে তোমার হত্যার জন্য দেবকী দেবীর সকল পুত্রের নিধনই যুক্তিযুক্ত বলে কংসকে বিবেচনা করেছ কংসকর্তৃক বসুদেব দেবকী প্রভৃতি অনেক বান্ধবকেই শৃঙ্খলিত করেছ এবং দেবকী দেবীর গর্ভত উৎপন্ন তোমারই অগ্রজ ছয়জনকে তোমার সম্বন্ধে কংস হত্যা করিয়াছ হে কৃষ্ণ আমাকে রক্ষা করো এই স্থলে একাদশ নমস্কার কংসা বলক বিঘ্ন

देवष्टं गर्भग ससवित्रीलसज्योति कंशत्राशो विषादकृत् सदा कंसमनोवर्त्तिन् ब्रह्मरुद्रादोऽभीष्टुत जगन्नाथ शुद्धसात्विकरूपभूत् বক্তই কলাভ্্য সর্ব্য সর্বসার বার্থ কৃদ্ধাপু রূপনামা শ্ৃতা আবিষ্ষ্ট জন্মমাত্র ধরার্তিৃত সভু ভূষনাপাদাবজ্যপিনদৈর কার্তজাত হ জয়ভূভার হরানো দেবা শাবাসিত এই স্থলে বারোতম প্রণম। প্রলম্ব বক চানু আদি কংসাসুরের সৈন্য সমূহের দ্বারা উদ্বিগ্ন নিজ যাদব বংশের আর্তিবিদ তুমি দেবকী দেবীর সপ্তম গর্ভে তোমার শেষ নামক বিগ্রহ সংস্থাপন করে তা থেকে গর্ব নিষ্ক্রমণ করে রোহিণীর গর্বে সন্নিবেশ করতে যোগমায়াকে নিয়োগ করেছো স্বয়ং দেবকী দেবীর পুত্রস্বরূপে জন্মগ্রহ জন্ম ধারণ করবে এই কথা বলে তুমি যোগ মায়াকে উৎসাহিত করেছ অনন্তর যোগমায়া কর্তৃক রোহিণী গর্বে নিজ অংশ অনন্ত দেবকে স্থাপন করেছ হে বলদেব প্রিয় আমাকে রক্ষা করো বসুদেবের মনে তোমার স্বরূপ শক্তি নিহিত করে প্রকাশমান হয়েছ এবং তাহার হৃদয় হতে দেবকী দেবীর অষ্টম গর্বে গমন করেছ নিজ জননী দেবকী দেবীর দেদীপ্যমান তেজে কংসের ত্রাস ও বিষাদ উৎপাদন করেছ কাজী শয়ন ভোজন গমন আদি সর্ব অবস্থায় সর্বদা কংসের মনোমন্দিরে বাস করেছ ব্রহ্মরুদ্র আদি দেবগণ তোমাকে তখন সর্বত্রভাবে স্তুতি করেন গর্ভস্তুতি বর্ণনা করতে গিয়ে তুমি বলেছ সত্যব্রত সত্যপর ইত্যাদিরূপে তুমি সর্বদাই সর্বাত্মক সর্বসৃষ্টি আদির কারণ বলে তুমি চতুর্দশ ভুবনের ঈশ্বর তুমি জগন্নাথ তুমি শুদ্ধ সাত সাত্বিক সজ্জন সুখদ মায়ালেশ শূন্য রূপ ধারণ কর কেবলমাত্র ভক্তগণই তোমার সর্বসম্পদের পাদ সেবারূপ মহাধনের অধিকারী চারি বর্ণধা চারি আশ্রমী প্রবৃতির বেদ ক্রিয়া তপজ্যোগ সমাধি ইত্যাদি দ্বারা স্তত্ত্ব সর্বপুরুষার্থ দানকারী তোমার দেহ যদিও মনের ও বাক্যের অগোচর বলে তোমার নাম রূপ গুণ জন্ম কর্ম আদি দ্বারা নিরূপণীয় নহে তথাপি ভক্তগণের সময় সাক্ষাৎকার জন্য নাম রূপের আশ্রয় করো তাতে আবেশও থাকে বলে তুমি রূপ নাম আশ্রিত আবিষ্ট অতএব তুমি প্রকট হওয়া মাত্রই ধরিত্রীর আত্মীভার হরণ হয়ে থাকে স্বর্গমর্তের স্বরূপ তোমার পাদপদ্ম তোমার আবির্ভাব যে কেবল বসুন্ধরার ভার হরণ তা নয় কিন্তু তার মুখ্যতর প্রয়োজন হচ্ছে ক্রীড়া বিনোদনী মৎস্যকূর্ম আদি বহুতর বহুবিধ অবতার প্রকটনে ত্রিভুবনবাসীকে পালন করে করো বলে হে ভুবার হরণ তোমার জয় হোক অর্থাৎ প্রস্তুত কার্য সমাধা করো হে মাতো মহা সৌভাগ্যবশত তোমার গর্ভে লীলা পুরুষত্তম দেব প্রকাশ হয়েছে ইত্যাদি বাক্য দ্বারা দেবগণ কর্তৃক তুমি নিজ মাতাকে আশ্বাস প্রদান করো তোমাকে নমস্কার এই স্থলে দ্বাদশ নমস্কার ভক্তগণ আজ অষ্টম থেকে দ্বাদশ নমস্কার অবধি শ্লোক এবং তার ব্যাখ্যা আলোচনা হলো ভগবান জগতে যখন আসেন তখন ভগবানের সঙ্গে ভগবানের নাম প্রকটিত হন একটা সুন্দর কীর্তনিয়া বলেছিলেন তিনি নামে নামেন নামে নামেন অর্থাৎ নামে উনি নামেন ভগবত নাম উচ্চারণ করলে উনি নামেন ওনার কৃপাতে উনি নামেন উনি ওনার কৃপাতে নামেন গোলক থেকে আমরা নাম জপ করে আস্তে আস্তে ওপরে উঠি পথে দেখা হয় সর্বার্থ সিদ্ধি হয় আমরা যতটা না উঠতে পারি তার থেকে অনেক গুণ বেশি তিনি নামেন কৃপাতে তাই তিনি নামে নামেন যখন জগতে ভগবান প্রকটিত হন তখন তার দিব্য নাম আসে দিব্য গুণ আসে দিব্য লীলা আসে দিব্য ধাম প্রকটিত হয়ে যায় দিব্য পরিকর আসে সবকিছু দিব্য ভগবানের আর জীব যখন সেই নামকে একান্তভাবে আশ্রয় করে ভগবত নামকে আশ্রয় করে ভগবৎ গুণ লীলা ধাম এবং ভগবানের যারা পার্শ্বদ ভগবত ভক্তের তার চরিত্র কথা তার লীলা স্মরণ মনন কীর্তন করে তখন তাদের মন তাদের বুদ্ধি তাদের ইন্দ্রিয় সব কিছু দিব্য হয়ে যায় তাই তো মহাপ্রভু বলেছেন যে বৈষ্ণবের দেহ প্রাকৃত কবু নয় তাই যেন তেন প্রকার ভগবানের ভগবানকে মনে করা ভগবান অর্জুনকে বলছেন জপযোগ্য যপযোগ্যস্মী যত যজ্ঞ আছে জগতে তার মধ্যে আমি জবরূপ যজ্ঞ কেন বললেন জপটা কী জপ হল যাকে আমি ভালোবাসি তার নাম বারে বারে বলা তার নাম সর্বদা মনন করা কীর্তন করা এই হলো জব এতে কোনো নিয়ম নেই কোনো নিয়ম নেই কোনো বিধি নিয়ম কিচ্ছু নেই মহাপ্রভু সব নিয়ম তুলে দিয়ে গেছেন ইতে হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর ভগবত নামে কোনো বিধি নেই কোন স্থান কাল পাত্র নেই যে মতো অবস্থায় যত নোংরা থেকে নোংরা তম স্থানেই হোক ভগবত নাম উচ্চারণকারী সর্বদা পবিত্র থাকে বৃষ্ঠা গঙ্গায় গিয়ে পড়লে গঙ্গা বৃষ্ঠা হয়ে যায় না বৃষ্ঠা গঙ্গা হয়ে যায় তাই সর্বাবস্থায় ভগবানের নামকে মনন করা চব্বিশ ঘন্টা ভগবানের নাম চিন্তন করা প্রেমে পড়েছেন তো প্রেমে যখন কেউ পড়ে তখন সে নিরবতা খোঁজে সে চায় আলাদা 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 থাকি সবার থেকে আলাদা থাকি যাতে তার কথা প্রেমিক প্রেমিকার কথা বারবার মনে করতে পারি তখন তার আর কিছু ভালো লাগে না জগৎ ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না ভগবান তো সব থেকে প্রেম প্রেম বস্তু ভগবানের থেকে বড় প্রেম প্রেমবস্তু কে আছে তাই রসিকজন যখন বারবার তার ওপর প্রেমে পড়ে যান তখন তার কথাই ভাবেন তাকে ছাড়ার অন্য কিছু ভাবতে পারেন না অভ্যাস করতে 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 একটা সময় আসবে যে তার কথা ছাড়া তার নাম ছাড়ার কিছুই ভালো লাগবে না সর্বদা আমাদের তার নামকে স্মরণ করতে হবে চব্বিশ ঘন্টা এটাই আমাদের কাজ আর আমাদের কোনো কাজ নেই বাদ বাকি যা কিছু এমনি এমনি ভগবান করিয়ে নেবেন তার কৃপা শক্তির দ্বারা চব্বিশ ঘন্টা তার নাম জপ করতে হবে নাম কীর্তন করতে হবে এটাই আমাদের মূল লক্ষ্য যত মহাপুরুষ এসছেন আমি এর আগে সীতারা মঙ্কারনাথ ঠাকুরের ভিডিও এনেছিলাম আমি জপইভাবে সম্বল রূপে গোসাইজি এবং বন্ধু সুন্দরের বাক্যকে এনেছিলাম মহাপ্রভু চৈতন্য ভাগবত থেকে মহাপ্রভুর বাক্য এনেছিলাম বন্ধু সুন্দর তো বলেই গেছেন যে শ্রেষ্ঠ আচার শ্রেষ্ঠ প্রচার হল করে। শ্রেষ্ঠাচার পরচার হরে কৃষ্ণমালা বন্ধু বলে হেন হলে যাবে সব চালা। শরীরের প্রত্যেক অনুপরমাণু পরিবর্তন হয়ে যাবে শরীরের রক্ত আর রক্ত থাকবে না প্রেমানন্দ হয়ে যাবে ভেতরে ভেতরে আনন্দের স্রোত বইবে তখন শেয়ার ভগবানের শরণকে ছাড়তে পারবে না মনই তখন গুরু হয়ে যাবে তখন মন লেগে গেল মানে সব লেগে গেল আজ এটুকুই পরের দিন আমি শ্রী স্তবের এর পর থেকে অগ্রসর হব আপনারা প্রত্যেকটা ভিডিও খুব মন দিয়ে শ্রবণ করবেন আমি এটা প্লে লিস্টে দিয়ে দিচ্ছি আজকেই আপনারা সব ভালো থাকবেন জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ জয় সখিমা জয় আমার সদ্গুরুদেব জয় নিতাই গৌর হরিবল জয় বন্ধু সুন্দর